ছাত্রলীগ শিবির সংঘর্ষে চট্টগ্রাম মেডিকেল কলেজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। ছাত্রদের আজ রাত 8টার মধ্যে এবং ছাত্রীদের কাল সকাল 8টার মধ্যে হল ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। কলেজে নতুন ভর্তি হতে আসা ছাত্রছাত্রীদের স্বাগত জানিয়ে সকাল থেকে ক্যাম্পাসে মিছিল করছিল ছাত্রলীগ ও ছাত্র শিবির। এক পর্যায়ে তাদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। এর জের ধরে বেলা 3:30টার দিকে সংঘর্ষ বাধে ছাত্রাবাসে। এ সময় 3 পুলিশ সহ প্রায় 20 জন আহত হয়। ছাত্ররা ছাত্রাবাসের প্রায় 20টি কক্ষে আগুন দেয়। পরিস্থিতি সামাল দিতে পুলিশ 3 রাউন্ড ফাঁকা গুলি সহ বেশ কয়েক রাউন্ড টিয়ার শেল ছোড়ে। কলেজে এখনো উত্তেজনা চলছে। ফরিদপুরে পদ্মায় ট্রলার